আসসালামু আলাইকুম সকলকে, আমার চ্যানেলে স্বাগতম। প্রথম আমি নিয়ে নিচ্ছি একটি মেকচিন বোল। বোলের ভিতর এক এক করে আমি উইংসগুলো দিয়ে দিচ্ছি। প্রায় এখানে আমি 500 গ্রামের মতো উইংস নিয়ে নিচ্ছি। উইংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়ে নিলাম। আর এই উইংস দিয়ে আমি তৈরি করব নাগা উইংস। নাগা উইংস তৈরি করার জন্য কিন্তু লাল মরিচের গুঁড়া অবশ্যই লাগবে, তাই আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে সয়া সস। সয়া সসও 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, যেহেতু সয়া সস দিয়ে দিচ্ছি তার জন্য। আর ব্ল্যাক পেপার দিয়ে দিলাম 1 চা চামচের মতো, কারণ সয়া সসটা কিন্তু একটু এমনি লবণাক্ত, তাই লবণটা বুঝে শুনে অ্যাড করতে হবে। তারপর ভালোভাবে উল্টে পাল্টে ভালো করে আমি মেখে নিচ্ছি। খুব ভালোভাবে উল্টে পাল্টে মিনিট করে নিতে লাগবে। নিয়ে তারপর অবজারে রেখে দিব 10 মিনিটের জন্য, মানে একটা সাইড করে রাখবো, কারণ উইন্সগুলো কিন্তু আমার কোট করতে লাগবে। তাই কোটিংটা তৈরি করার জন্য আমি একটি বাটি নিয়েছি। দেন বাটির ভিতর ময়দা নিয়ে নিলাম 1 কাপ। 1 কাপ ময়দার ভিতর এখন আমি অ্যাড করে দিব লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব 1 টেবিল চামচ। তো সবগুলো উপকরণ দেওয়ার পর তারপর এটা ভালো করে মিক্সড করে নিব। খুব উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্সড করে নিতে লাগবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি উইন্সগুলোর ভিতর আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন উইন্সগুলো খুব ভালোভাবে কোট করে নিব। ঠিক হাত দিয়ে ধরে এভাবে চেপে চেপে খুব ভালো করে কোট করে নিতে লাগবে। আমি প্রত্যেকটা খুব সুন্দরভাবে কোট করে নিব, তাই আমি 2টা বা 3টা একসঙ্গে কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কোট করার পর একটুখানি ধরে ভালো করে ঝেঁকে নিতে হবে, তাহলে উপরের ময়দাটা পড়ে যাবে এবং চিকেনটা যখন ফ্রাই করব সেটা কিন্তু অনেক ভালোভাবে ফ্রাই হবে এবং উপরটা কিন্তু কুড়মুড়েও হবে। তো সম্পূর্ণ হয়ে গিয়েছে। ওই দিকে চুলায় প্যান বসিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে। গরম হওয়ার পর এক এক করে উইন্সগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের ভিতর। এটা খুব কড়াভাবে ভালোভাবে আমি ফ্রাই করে নিব। এই উইন্সগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করে নিতে লাগবে। একটা পার্ট হওয়ার পর আবার আরেকটা পার্ট হওয়ার জন্য উল্টে পাল্টে দিতে লাগবে। তো ফ্রাই হয়ে গিয়েছে, এক এক করে নামিয়ে নিলাম। তারপর আবার চুলায় প্যান বসিয়েছি। প্যানের ভিতর 1 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিলাম। রসুন কুচি দিয়ে দিচ্ছি, তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা কিন্তু শুকনা মরিচ, সেই শুকনা মরিচটা চিলি ফ্লেক্স করে দিচ্ছি। টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বারবিকিউ সস। এই সসটা দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপর হওয়ার পর উল্টে পাল্টে ভালোভাবে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে, হাফ মিনিট কিংবা 1 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলব। তো হয়ে গিয়েছে। উপরটা কিন্তু একেবারে গ্রেভি হয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু ভিতরটা কিন্তু সত্যিই কুড়মুড়ে, খেতে অনেক ভালো লাগে। আর সুন্দর জন্য আমি তিল ছিটিয়ে দিলাম। এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।